গরু বেসুন গরা আরে বাবা রে এটা গরু খালি কোন নাম বনি করছে বনি করছেন যাই হোক এগুলাই দাদন গুলো না যাই হোক আমাদের রাষ্ট্রীয় দিক আছে আর কি হাট অনেকে এই গরু উঠায় নিয়ে যাইতেছে মানে মানবতার দেয়াল এখানে এখানে আপনারা যারা মানবতার সেবায় নিয়োজিত তারা কাপড় রেখে দিতে পারেন আর যারা যাদের নেই তারা এসে নিয়ে যাবে এখান থেকে ভালো দেখ আমরা দিছি এটা কি আসান হাট কিরম দেখতেছ অনেক জমজমাট হাট এখানে একটা গরু কেনা বেচা হচ্ছে মনে হয় কোনটা কোনটা এটা কত কাকা 46,000 টাকা বিক্রি হয়েছে একটি বাছুর এই গরুটা সুন্দর একটি গরু দিচ্ছে 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 এই যে ভাই জমজমাট গরুর হাট এখানে বিক্রি হয় না এগুলা খাইতেছে গরু আজকে মোটামুটি অনেকগুলো গরু মনে বিক্রি হয়েছে দেখবো এখানে আমাদের যুবলীগ নেতার দোকান সরি সেবক লীগ স্বাস্থ্যের দোকান এই যে আমাদের এলাকার যুব সমাজ যাচ্ছে সামনে দেয়া অনেক মোটামুটি ভালোই গরু এই যে যুব সমাজ মুন্সিডাঙ্গা এলাকার হাজার দেখি আজকে কয়টা গরু বিক্রি হয়েছে মোট হাটের নাজমুল এ নাজমুল এ নাজমুল এ আলকাজ ভাই আজকে কতগুলো বিক্রি হয়েছে দেড়শো থেকে পনেরো দুইশো আলহামদুলিল্লাহ অনেক সামনে হাটে আর রইব ঠিক আছে এই হাট দীর্ঘ 15-16 বছর পরে আবার চালু হয়েছে দীর্ঘ 6 মাসের কাছাকাছি রানিং অনেকদিন বন্ধ ছিল হাট থাকার কারণে আবার চালু হয়েছে আবার সামনে হাটে দেখা হবে ইনশাল্লাহ আমার আসলাম কাকা তার একটি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আছে দুজনের চ্যানেলেই সারা হবে ভিডিও আপনারা সবাই দেখবেন ভিউ সাবস্ক্রাইবার আমাদের মুসা সে খাচ্ছে বন্ধু কয়টা গরু বেচতাও আজকে সাতটা অনেক গরু বেচতে এগুলো সিরাল তো মাগো যাক অনেক ভালো বট গাছের নিচে তো ভালোই থাকো